माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই বছর থেকে অর্থাৎ 2022 থেকে কিন্তু প্রত্যেক বছর 6000 করে ইন্টার্ন নেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং এই ইন্টার্ন কি, এই ইন্টার্নশিপ করার জন্য আপনার কি কি যোগ্যতার প্রয়োজন, এই ইন্টার্নশিপ করলে এর ভবিষ্যৎ কি, এই ইন্টার্নশিপ করলে কি সরকারি দপ্তরে চাকরি পাওয়া যাবে কিনা বা বেসরকারি দপ্তরে চাকরি পাওয়া যাবে কিনা, সার্টিফিকেট পাবেন কিনা, কত টাকা করে মাসে শেষে ভাতা পাবেন, সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি। তাই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে, তাহলে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 2022 সাল থেকে কিন্তু ইন্টার্নশিপ নেওয়া হবে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন সরকারি দপ্তরগুলো রয়েছে, সেই বিভিন্ন সরকারি দপ্তরে একে একে কিন্তু ইন্টার্নশিপ নেওয়া হবে এবং বছরে 6000 করে ইন্টার্ন নেওয়া হবে। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রথমে আসি এর যোগ্যতা সম্পর্কে। এই ইন্টার্ন আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা কি হওয়া প্রয়োজন, প্রথমেই আপনাদেরকে বলে রাখি প্রত্যেককে কিন্তু স্নাতক হতে হবে অথবা পলিটেকনিক বা আইটিআই এর সমতুল্য কোন কোর্স করলেও এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এবং এই ইন্টার্নশিপ চলাকালীন আপনাকে কিন্তু মাসিক 5000 টাকা করে ভাতা দেওয়া হবে এবং এই যে ভাতা পাবেন এই ভাতার পরিমাণ বিভিন্ন দপ্তর অনুযায়ী সেটা বাড়তেও পারে অথবা কমতেও পারে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমি আপনাদেরকে বলতে পারি মাসে 5000 টাকা করে ভাতা দেওয়ার কথা প্রাইমারিলি কিন্তু আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে বিভিন্ন সরকারি অফিসগুলো রয়েছে, যেখানে স্বাস্থ্য থেকে শিক্ষা বিভিন্ন যে অফিস রয়েছে, বিভিন্ন হসপিটাল রয়েছে, বিভিন্ন ব্লক অফিস রয়েছে, বিভিন্ন জেলা অফিস রয়েছে, জেলা পরিষদ রয়েছে, বিভিন্ন যে অফিস রয়েছে, এই বিভিন্ন অফিসে কিন্তু আপনারা ইন্টার্নশিপ করতে পারবেন। এবং এই ইন্টার্নশিপের মেয়াদ কত, আপনাদের প্রথমে কিন্তু 1 বছরের জন্য ইন্টার্নশিপের মেয়াদ দেওয়া হবে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দপ্তর যদি মনে করে যে আপনার কাজ ভালো লেগেছে, অবশ্যই তারা কিন্তু সেটা দীর্ঘায়িত করবে, আপনার যে কাজের পিরিয়ডটা 1 বছর থেকে 2 বছর, 3 বছর, এবং অবশ্যই সেটা আপনার সহমতি নিয়ে আপনি যদি চান সেই কাজটা করতে পারবেন, আপনি যদি না চান সেই কাজটা নাও করতে পারেন। কিন্তু যদি ইন্টার্নশিপ হিসাবে আপনি সেখানে প্রবেশ করেন তাহলে অবশ্যই 1 বছর কিন্তু ন্যূনতম আপনাকে কাজটা করতেই হবে। এবং এরপরে আসি এই কোর্স কমপ্লিট করার পর কোন কি সার্টিফিকেট পাওয়া যাবে, অবশ্যই হ্যাঁ, যে কোনো ধরনের ইন্টার্নশিপ করলে কিন্তু সংশ্লিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট যে সংস্থা করাচ্ছে তারা কিন্তু সার্টিফিকেট প্রদান করে। এক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই যে ইন্টার্নশিপ করাবে তারা কিন্তু একটা সার্টিফিকেট প্রদান করবে। এবং আপনাদেরকে বলে রাখি অনেকের মনে কিন্তু এই ধারণা রয়েছে যে এই ইন্টার্নশিপ করলেই হয়তো সরকারি চাকরি পাওয়া যাবে, এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনারা অনেক ক্ষেত্রে দেখে থাকবেন কোল ইন্ডিয়া বলুন, রেলওয়ে বলুন, তারা কিন্তু ইন্টার্নশিপ করায়, বিভিন্ন 1 বছরের করায়, 6 মাসের করায়। তার মানে এটা নয় যে কোনো সংশ্লিষ্ট দপ্তরই করাক না কেন, আপনাকে 1 বছরের করানো মানে কি আপনার অভিজ্ঞতা আপনি অর্জন করলেন, সেই অভিজ্ঞতায় আপনি যখন ওই দপ্তরের কোনো পরীক্ষা হবে বা আপনি যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন ওই দপ্তরের পরীক্ষার জন্য বা যে কোনো দপ্তরের পরীক্ষার জন্য, আপনি কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন অন্যদের থেকে, কারণ আপনার একটা অভিজ্ঞতা সেই দপ্তরের কাজ করার অবভিয়াসলি আগে থেকেই থাকছে বা যে কোনো দপ্তরের কাজের অভিজ্ঞতা আপনার কাছে থাকছে, ফলস্বরূপ কি আপনি অন্যান্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। এই ইন্টার্নশিপ কিন্তু অনেক অংশে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সরকারের ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে, কারণ সরকারি বেসরকারি উভয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা একটা ভীষণ বড় জায়গা ম্যাটার করে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা যদি এই এলিজেবল হন, অর্থাৎ যখন এই ইন্টার্নশিপের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো, এবং সেই তথ্য যখন আমি তুলে ধরবো সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আপনারা যদি এলিজেবল হন অবশ্যই কিন্তু আপনারা ইন্টার্নশিপ করবেন, কারণ এটা আপনাদের অদূর ভবিষ্যতে যে অনেক কাজ দেবে। সরকারি ক্ষেত্রে নয়, আমি বারবার বলছি শুধুমাত্র সরকারি ক্ষেত্র নয়, বেসরকারি ক্ষেত্রেও কিন্তু আপনি একটা বড় জায়গা দখল করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই ইন্টার্নশিপের এখনো কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু ঘোষণা করেছেন যে 2022 থেকে ইন্টার্নশিপ নেওয়া হবে এবং সম্ভবত সেটা ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস নাগাদই হয়তো শুরু হবে এর যে সিলেকশন প্রক্রিয়া। অবশ্যই সিলেকশন প্রক্রিয়া কিভাবে হবে বা সিলেকশন প্রক্রিয়ার জন্য যে যে যোগ্যতার প্রয়োজন বিভিন্ন সেক্টরে, নর্মাল যে যোগ্যতাগুলো প্রয়োজন, প্রাথমিক রূপে যে যোগ্যতাগুলো প্রয়োজন, স্নাতক হতে হবে, ডিপ্লোমা বা পলিটেকনিক
বা আপনার যে আইটিআই এই সমতুল্য যোগ্যতা থাকলেও আবেদন কিন্তু প্রত্যেকে করতে পারবেন, কিন্তু সিলেকশন প্রসেস কিভাবে হবে? 100 জন আবেদন করলে তো 100 জনই নেবে না, কারণ প্রত্যেক বছর 6000 জন করে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে 6000 জনের অনেক বেশি জন আমি মনে করি অ্যাপ্লাই করবে। তো সিলেকশন প্রসেস কিভাবে হবে এখন কিন্তু সেই ধারণা স্পষ্ট নয়, মন গড়া কাহিনী আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো না। অফিসিয়াল যখনই তথ্য আসবে অনলাইন অ্যাপ্লিকেশনের এবং কিভাবে নিয়োগ হবে তার সম্পূর্ণ তথ্য কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবো। প্রাথমিকভাবে একটা স্পষ্ট ধারণা আমি কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা এই ধারণাটা অনেকখানি বুঝতে পেরেছেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই বেঙ্গল হেলপার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, আগামী গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবেন।